তো টনসিল প্রায় নামটা সবারই শোনা, গলার কাছে ব্যথা বা অন্য হলে মনে হয় যেন টনসিল হয়েছে। তো এই টনসিল কি? টনসিল হচ্ছে একটি লসিকা গ্রন্থি। তো এখানে এক জোড়া লসিকা গ্রন্থি থাকে, এই লসিকা গ্রন্থিতে ইনফেকশন হলে আমরা ওটাকে বলি টনসিলাইটিস। মানবদেহে গলার ভেতরে দুপাশে এক জোড়া টনসিল লসিকা গ্রন্থি থাকে। টনসিল ইনফেকশনের জন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া যে কোনো দায়ী হতে পারে। টনসিল কেন হয়, কারণ কি? বারবার সর্দি, ঠান্ডা লাগা, পুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, দেহে অপর্যাপ্ত পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা, অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করা, আবহাওয়ার পরিবর্তন, তো এই সমস্ত কারণে টনসিল হতে পারে বা টনসিলাইটিস হতে পারে। এবারে টনসিল কী কী লক্ষণ, অর্থাৎ কোন কোন লক্ষণ দেখলে বুঝবো আমরা টনসিল হয়েছে, তো সেগুলি হলো গলা ব্যথা করবে এবং খাবার গিলতে গেলে অসুবিধা হবে, শরীরে ক্লান্তি ভাব থাকবে এবং গলা ব্যথার সঙ্গে 101 থেকে 103 ডিগ্রি অবধি জ্বর থাকতে পারে। এছাড়াও খাবার গ্রহণে অরুচি, কানে ও গায়ে ব্যথা হতে পারে, বমি বমি ভাব, এছাড়াও শিশুদের মুখ দিয়ে লালা করে। মারাত্মক ইনফেকশন হলে মুখ খুলতে অসুবিধা হয়, তো এই কন্ডিশনে বলা হয় টনসিলাইটিস। টনসিল হলে কী কী চিকিৎসা দরকার? ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, মাউথ ওয়াশ করতে হবে, এছাড়াও ব্যথার ওষুধ খেতে হবে, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে, এছাড়াও প্রচুর পরিমাণে জল খেতে হবে, ভিটাডিন মাউথ ওয়াশ বা ভিটাডিন গার্গেল করতে হবে এবং উষ্ণ গরম জল খেতে হবে। তো আজকে আমরা জানলাম টনসিল কি এবং টনসিল কেন হয়, টনসিলের কী কী লক্ষণ দেখলে আমরা বুঝবো আমাদের টনসিল হয়েছে এবং টনসিলের চিকিৎসাই বা কী। তাই এই সমস্ত কারণগুলো অবশ্যই মেনে চলতে হবে যাতে টনসিল না হয়। তো যাতে যাতে এই সমস্ত লক্ষণ রয়েছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আসছি আবার।